রাজ্য সরকারের সঙ্গে আদানিদের তাজপুরে গভীর সমুদ্র বর্মন বন্দর নির্মাণ সংক্রান্ত চুক্তি বাতিল এমন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং বাণিজ্য সম্মেলনে তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের টেন্ডারে অংশ নিতে শিল্পপতিদের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে 2022 সেপ্টেম্বরে 20 সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে তাজপুরে বন্দর নির্মাণের বরাত আদানিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। আর এরপর 12ই অক্টোবর 2022 গৌতম আদানির ছেড়ে কারণ আদানির হাতে তাজপুর বন্দর নির্মাণের সম্মতিপত্র তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন হলো আদানিদের সঙ্গে তাজপুর বন্দর সংক্রান্ত চুক্তি বাতিল? তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের কাজ থেকে কি স্বেচ্ছায় সরে গেল আদানিরা, নাকি রাজ্য সরকারই তাদের সরিয়ে দিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রপোজড ফার্স্ট ডিপ সি পোর্ট অ্যাট তাজপুর দ্যাট ইজ রেডি, ইউ ক্যান পার্টিসিপেট দ্য টেন্ডার। মুখ্যমন্ত্রীর এক আহ্বানেই জল্পনার ঝড়। বন্দর নির্মাণের বরাত পাওয়া আদানি গোষ্ঠীকে এই কাজ আর করবে না, না হলে কেন টেন্ডারে অংশ নেওয়ার জন্য শিল্পপতিদের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে গৌতম আদানি কিংবা তার সংস্থার প্রতিনিধির অনুপস্থিতি এবং তাজপুরে বন্দর নির্মাণের টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য শিল্পপতিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আহ্বান শুনে ক্রমেই এই প্রশ্নগুলো জোরালো হচ্ছে। সূত্রের খবর, রাজ্য সরকারের সঙ্গে আদানিদের তাজপুর বন্দর সংক্রান্ত চুক্তি বাতিল হয়েছে, কিন্তু কেন সেটাই একটা বড় প্রশ্ন। গত বছর 20 সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকের পরে তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের বরাত আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। 2022 অক্টোবরে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির ছেলে কারণ আদানির হাতে তাজপুর বন্দর নির্মাণের সম্মতিপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপর কি ঘটল? তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের কাজ থেকে কি স্বেচ্ছায় সরে গেল আদানিরা, নাকি রাজ্য সরকারই তাদের সরিয়ে দিল? কে কত বিনিয়োগ করেছেন সেটা বলুন। মুখ্যমন্ত্রী বলছেন দরপত্র চাইবেন, টেন্ডার হবে, তাহলে কি কেউ বেঁকে বসেছেন? তাদের তো আজকে দেখা গেল না, প্রতিবার এক একজন নতুন করে মানুষ আসেন, তারা কোথায় কি করেন, ওখানে চপ বিক্রি করেন কিনা ইটালিতে জানা নেই, এখানে সাদা গায়ের চামড়া নিয়ে এসে বসে পড়েন, কিন্তু বিনিয়োগের তো আমরা কোনো গল্প দেখছি না। সে ওরা কেন আসেনি বলতে পারবেন ওরাই? তবে আদানি তো বিজেপি এবং তৃণমূল দুজনেরই সবচাইতে প্রিয় শিল্প গোষ্ঠী, যদিও তারা শিল্পের চাইতে লুট করাকেই বেশি তাদের মূল কাজ। এই দেশের যা আছে সম্পদ লুট করে নাও, বন্দর, বিমানবন্দর, খনি, জমি, এই পশ্চিমবাংলাতেও তারা আসছে। ফলে এই দুজনেই, দুটো পার্টি তো তার পেয়ারের পার্টি, কেন আসেনি এরাই বলতে পারবে। বিভিন্ন মহলে আবার প্রশ্ন উঠছে, এর সঙ্গে মহুয়া ইস্যুর যোগসূত্র নেই তো? আদানি ইস্যুতে লাগাতার সরব, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ঘুষের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে। মহুয়ার সাংসদ পদ বাতিলের প্রস্তাবে সিলমোহর দিয়েছে লোকসভার এথিক্স কমিটি, তবে তারপরও আদানি ইস্যুতে নিজের অবস্থান বদলাননি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। মঙ্গলবারও আদানির নাম করে সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক পোস্ট করেছেন তিনি। অন্যদিকে মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিতর্কের মধ্যে মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী করেছে তৃণমূল। যদি নির্দিষ্ট কোনো শিল্পগোষ্ঠীকে কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে ব্যবহার করতে চায়, সেই জায়গাটা প্রতিবাদ থাকছে। আবার সেই শিল্পগোষ্ঠী যদি স্বচ্ছতার সঙ্গে ন্যায্যভাবে বাংলায় বিনিয়োগ করে, তো অন্যান্য শিল্পগোষ্ঠীর মতো সেই শিল্পগোষ্ঠীকেও স্বাগত জানাব। 2022 বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে গৌতম আদানির উপস্থিতি সকলের নজর কেড়েছিল। তার 10,000 কোটি টাকার লগ্নি বার্তার পরে তাজপুরে সমুদ্র বন্দর এবং দেউচা পাঁচামিকে ঘিরে শিল্পায়নের স্বপ্ন দেখেছিলেন অনেকে। কিন্তু গত এক বছরে বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতি আর এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে গৌতম আদানির অনুপস্থিতি অনেক জল্পনা তৈরি করেছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।